আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সিইসি ও ইসি নিয়োগে 3 শতাধিক নাম পেয়েছে সার্চ কমিটি। বিতর্কিত সরকারি সুবিধা প্রাপ্তদের স্থান না দেওয়ার সুপারিশ বিশিষ্টজনদের। বিএনপির বক্তব্য অগণতান্ত্রিক, মন্তব্য ওবায়দুল কাদেরের। শত ষড়যন্ত্রের পরও গণতান্ত্রিক সূচকে এগিয়েছে বাংলাদেশ। 21 ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধা নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরামর্শক কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। শুধু টেলিভিশন নয়, হেল্পিং হ্যান্ড স্লোগানে মাইটিভি গুরুত্ব দিচ্ছে মানবিক কর্মসূচিতে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের কাছ থেকে 329 জনের নামে প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। যাচাই বাছাই শেষে 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতির নিকট পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপতির কাছে নাম পাঠানোর আগে তা জনসমক্ষে প্রকাশের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন রাকিব হাসান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় যাচ্ছি পরের সংবাদে। বর্তমান নির্বাচন কমিশন এবং সার্চ কমিটি নিয়ে বিএনপির মহাসচিবের মন্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আগ্রহ নেই, তাই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি লাগাতার অপপ্রচারে লিপ্ত রয়েছে। শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার সকল দায়ভার বিএনপিকেই নিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি গণবিরোধী আন্দোলন করায় তাদের ডাকে কেউ সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভবিষ্যতেও তাদের ডাকে জনগণ সাড়া দেবে না বলেও জানান তিনি। তাদের নানামুখী ষড়যন্ত্রের পরও বিশ্ব গণতন্ত্র সূচকে দেশ এগিয়েছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ষড়যন্ত্র না করে তারা সরকারকে সহযোগিতা করলে দেশ আরও এগিয়ে যেত। যারা গণবিরোধী রাজনীতি করে জনগণ তাদের সাথে থাকে না। বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও পোড়াও রাজনীতি না করত, হরতাল অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত এবং গাড়ি পোড়াও মানুষ পোড়াও রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগুতে পারতাম। করোনা আক্রান্ত হয়ে একদিনে রাজধানী ঢাকা সহ সারা দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,791 জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও 5,023 জন। স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় সারা দেশের 29,904টি নমুনা সংগ্রহ করা হয় এবং 30,448টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.46%। এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 8,821 জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন 16,64,802 জন। একুশে ফেব্রুয়ারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। শিক্ষার্থী সহ যারা এখনও টিকা নেয়নি তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আরও জানাচ্ছেন সঞ্জিতা রশিদ। 21 ফেব্রুয়ারির পরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপত্তি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন যেহেতু করোনা কমে আসছে, সামনে স্কুল খুলে দিলে সমস্যা হবে না আমরা আশা করি। যদি কিনে
স্কুল স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়। শিক্ষার্থী সহ যারা এখনো টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্কুলের ছেলেদের প্রায় টিকা দেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে বুস্টার ডোজও প্রায় 28% ছেলে মেয়েরা নিয়েছে। তাহলে এইদিকে আমরা অনেকটাই আশ্বস্ত যে স্কুল খুলে দিলে সমস্যা হবে না। এদিকে মিরপুরের সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন, জাতীয় পরামর্শ কমিটির সাথে বৈঠক করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রেণীকক্ষে পাঠদান আপাতত যে বন্ধ আছে সেটির সময়সীমা হয়তো আশা করি আর বাড়াতে হবে না, আশা করছি। আর সবই নির্ভর করবে অতিমারির অবস্থার উপরে এবং আমরা বিশেষজ্ঞদের যে পরামর্শ তার উপরে ভিত্তি করেই আমরা সবসময় বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনেও সেই বিজ্ঞানসম্মত সিদ্ধান্তই আমরা নেব। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটিয়ে উঠে এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কিছুটা হলেও একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, আমরা আশা করি যে আমরা সেই অচল অবস্থা কাটিয়ে উঠতে পেরেছি। সানজিদা রশিদ, মাইটিভি, ঢাকা। দর্শক সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের কাছ থেকে 329 জনের নামে প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। যাচাই বাছাই শেষে 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতির নিকট পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে রাকিব হাসানের রিপোর্টটি এক সময় দেখে নেব। নতুন সিএসসি ও ইসি নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এই বৈঠক। প্রথম দফায় 20 জনকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে অংশ নেন 14 জন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছাইয়ের লক্ষ্যে সততা ও নিষ্ঠাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের বেছে নেওয়ার পরামর্শ দেন বিশিষ্ট জনেরা। অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হন, এই কথাটা আমি ওনাদেরকে বলেছি। বাংলাদেশে যেখানে আজকে অর্থের প্রতি মোহ মানুষের অনেক, সেই মোহ মুক্তি যেন তাদের না থাকে। সৎ যোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে যেসব লোক আছেন তাদেরই এখানে নিয়োগ দিতে হবে। বিশেষ সুবিধা পাওয়া ব্যক্তিরা যেন কমিশনের সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শও দেন তারা। কোনো দলীয় সরকারের সময়ে, এটা বর্তমান সরকার হোক বা আগের দলীয় সরকার হোক, তার সময় বিশেষভাবে সুবিধাভোগী কোনো ব্যক্তি যাতে নির্বাচন কমিশনে স্থান না পায়। যারা নির্বাচন কমিশনে দায়িত্ব পাবে তারা যেন আগের কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হয়। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ নিয়ে যাদের বিতর্ক আছে, যাদের স্বাধীনতা নিয়ে নানা রকম বিতর্ক আছে, এরকম কোনো লোক যাতে এই এই কমিশনে না আসে। কোনো রাজনৈতিক দলের সরাসরি সমর্থক কিংবা কোনো রাজনৈতিক দলের সুবিধাভোগী এমন কাউকে যেন নির্বাচন কমিশনে না আনা হয়। দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নেন 11 জন, যার মধ্যে অধিকাংশই ছিল গণমাধ্যম ব্যক্তিত্ব। সিইসি ও ইসি নিয়োগের তালিকায় সংখ্যালঘু ও নারীদের নাম রাখার পাশাপাশি 10 জনের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানান বৈঠকে অংশগ্রহণকারীরা। 10টা নামই প্রকাশ্যে দিতে হবে, এ নিয়ে বিতর্ক হোক যাই হোক, কিন্তু 10টা নাম সামনে থাকতে হবে। যাদের নাম এই পর্যন্ত এসছে সবার নামই যেন গণমাধ্যমে সেটা প্রকাশ করা হয় এবং পরবর্তী পর্যায়ে যেই 10 জনের নাম তারা সুপারিশ করবেন সেই 10 জনের নাম যেন গণমাধ্যমে আসে। সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন নির্বাচন কমিশনে যারা থাকবে এই ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে যেন এই চিন্তাগুলো তারা করেন। যে সকল রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় অংশ নেননি তাদের পুনরায় সুযোগ দিতে সার্চ কমিটিকে নতুন করে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। আজকে বিএনপি এবং আর কিছু রাজনৈতিক দল আসছে না, তাদেরকে আবার চেষ্টা করা উচিত। সেটা আমার মতে তাদের সরকার পরিবর্তনের আন্দোলন একটা, সেটা তারা করতেই থাকুক, তাহলেও তো একটা নির্বাচন লাগবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত 329 জনের নামের তালিকা জমা পড়েছে সার্চ কমিটির কাছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 136 জনের, পেশাজীবীদের কাছ থেকে 40 জনের, ব্যক্তিগতভাবে 34 জনের আর বিভিন্ন ইমেইলের মাধ্যমে আমরা 99 জন, মোট 329 জনের আপনার প্রস্তাব পেয়েছি। এগুলো আমাদের কমিটি ইনশাআল্লাহ বসবে, বসে দেখে সিলেকশন কিভাবে করা যায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শুধু টেলিভিশন নয়, হেল্পিং হ্যান্ড এই স্লোগানে নানামুখী মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মাইটিভি।
ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। গাজীপুরের একটি রিসোর্টে থ্রি স্টার গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের কল্যাণ করে এমন তথ্য প্রচারে সবসময় অগ্রাধিকার দেয় মাইটিভি। ভেজালমুক্ত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন থ্রি স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। গাজীপুরের একটি রিসোর্টে আয়োজন করা হয় গ্রিস্টার গ্রুপের ডিপো ডিলার এবং বিক্রেতাদের সংবর্ধনা অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই নাচ গান আর খেলাধুলায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় পুরো রিসোর্টে। দুপুরের পর শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানের মধ্যমণি মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী সপরিবারে উপস্থিত হন হেলিকপ্টারে করে। তাকে স্বাগত জানান গ্রিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার। আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেন মাইটিভির পরিচালক ও দেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদির উপস্থিতি। ইনশাআল্লাহ পাতাবাজ যাতে ইন্টারন্যাশনাল ভাবে চলে যায়, সারা বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডে যাতে এইটার প্রোডাকশন সব জায়গায় যাতে চলে যায়। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আশফিয়া উদ্দিন, পরিচালক নিশাত তাসনিম প্রমি এবং পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদিকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। স্বাগত বক্তব্যে শতভাগ গুণগত মান ঠিক রেখে স্বল্প মূল্যে গ্রিস্টারের পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন হোসাইন মজুমদার। জাতিকে দেখিয়ে দেব সেই বাংলার মধ্যে সেই গ্রিস্টার পরিবার নির্ভেজাল পণ্য দিবে, আর মাইটিভি পরিবার পছার পছানোর মধ্যে সারা বাংলাদেশে সেই নির্ভেজাল পণ্য জাতির মধ্যে পৌঁছে দিবে। মাইটিভির অনুষ্ঠান মালায় দেশের জন্য কল্যাণকর তথ্যের পাশাপাশি গ্রিস্টার গ্রুপের ভালো দিকগুলো তুলে ধরার আশ্বাস দেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। আপনারা দেখবেন মাইটিভির একটি স্লোগান আছে, ইটস নট এ টেলিভিশন, ইটস এ হেল্পিং হ্যান্ড। আমি যতদিন বেঁচে থাকবো আমি সেভাবেই চিন্তা করব যে মাইটিভি শুধু একটা টেলিভিশনই না, সে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলবে। এই সেবামূলক প্রতিষ্ঠানে যেই কাজটি আমরা করি, বিভিন্ন ধরনের পৃথিবীর সকল তথ্য 3 সেকেন্ডের মধ্যে আমরা ঘরে ঘরে পৌঁছে দিই। ভেজালের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল, অর্থাৎ সারা বাংলাদেশে যখন ভেজাল ভেজাল এবং ভেজাল খাদ্যদ্রব্যে মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমাদের সাথী ভাই এবং তার কনসার্ন গ্রুপ বাংলাদেশে ভেজাল মুক্ত পণ্য সামগ্রী নিয়ে এসেছি। এইটাও বাংলাদেশ বিনির্মাণে ওনার যে এক ধাপ এগিয়ে চলা সেটা আমি মনে করি। জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সময় ভক্তদের সাথে আড্ডায় মেতে ওঠেন মাইটিভির পরিচালক ও ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। আয়োজনে উপস্থিত হতে পেরে নিজের ভালো লাগার কথা জানান তিনি। ক্রিস্টার পাতাভারের মাধ্যমে সবার সাথে দেখা করতে পারলাম, খুবই ভালো লাগলো এবং তারা খুব আন্তরিকতা দেখালো, খুবই ভালো লাগছে। আর পরিবারের সাথে, আসলে আরেকটা পরিবারের সাথে দেখা করতে আসছি এখন, পাতাবার আর মাইটিভি এখন এক পরিবার অনেক আগের থেকে, তো পরিবারের মানুষের সাথে অনেকদিন পর দেখা করতে আসছি, এটাই খুব ভালো লাগছে। পরে হেলিকপ্টারে সপরিবারে ঢাকায় ফেরেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। রাকিব হাসান, মাইটিভি। লালমনিরহাটের বিভিন্ন রেল স্টেশনে টিকিট বিক্রির টাকা আত্মসাৎ সহ নানা সরঞ্জাম লোপাটের অভিযোগ উঠেছে রেল কর্মচারীদের বিরুদ্ধে। এদিকে রেলওয়ের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সহ লালমনিরহাট রেল বিভাগের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। রেলওয়ের অর্থ সম্পদ রক্ষায় দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করা জরুরি মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট। লালমনিরহাট রেলওয়ের কাউনিয়া স্টেশনের বুকিং সহকারী মিশুকাল মামুনকে 34 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 7 অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। আত্মসাতকৃত সেই টাকা ফেরত না দিলেও দুদকের করা সেই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন মামুন।
এর রেশ কাটতে না কাটতেই একই অভিযোগ উঠেছে তিস্তা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক মিয়ার বিরুদ্ধেও। গত বছরের 16 জানুয়ারি থেকে 18 জুন পর্যন্ত টিকিট বিক্রির প্রায় 1.5 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। দীর্ঘদিন মানে সেই অনুপস্থিতিতে মানে সে ছিলেন, আমি তো শুনেছি অনেকদিন, 6-7 মাসের মানে সেই বেশি সময়। এসব বিষয়ে তদারকির দায়িত্বে থাকা জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শহীরুদ্দিন টাকা আত্মসাতের বিষয়ে মানিক মিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সুপারিশ করেন। তবে কর্তৃপক্ষ কোনো মামলা না করলে দীর্ঘ 3 মাস পর টাকা জমা দেন মানিক। এসব অপরাধে বিভাগীয় কোনো ব্যবস্থা না নিয়েই উল্টো মহেন্দ্রনগর স্টেশনে যোগদানের অনুমতি দেওয়া হয় তাকে। টিকিট দিচ্ছে তো মানিক, যে সার্জে আছে এখন, উনি তো যোগদান করছেন, এখন যোগদান করে এখন তো মহেন্দ্রনগরে সাময়িকভাবে আছেন উনি। এদিকে গত 24 ডিসেম্বর রাতে সান্তাহার স্টেশন থেকে বিভিন্ন ওয়াটের বাল্ব, আইপিএস ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সহ ট্রেন লাইটিং শাখার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বিএম সেলিমকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে রেলওয়ের আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন লালমনিরহাট রেল বিভাগের এই কর্মকর্তা। রেলওয়ের এ ধরনের অপরাধের কর্মকাণ্ডগুলো আমরা আমাদের নিজস্ব জনবল, নিজস্ব পদ্ধতি দ্বারাই শনাক্ত করা হচ্ছে এবং ধরা হচ্ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত না হলে সরকারি সেবা খাতের দুর্নীতির লাগাম টেনে ধরা কঠিন হবে। এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে রেলওয়ে দুর্নীতি চলতে থাকবে এবং একসময় রেলওয়ে বেদুর্নীতিতে, রেলওয়ের দুর্নীতি আখড়ায় পরিণত হবে। মাহফুজ সাজু, মাইটিভি, লালমনিরহাট। দিনাজপুরের মোহনপুর সেতু রেলিং ভেঙে বাস উল্টে নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। শনিবার ভোর সোয়া 6টার দিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার উত্রাইল গ্রামের হালিমা খাতুন ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের জলিল উদ্দিন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুর আসার পথে মোহনপুর সেতুর সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে 2 জনের মৃত্যু ঘটে। গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি নাতির মৃত্যু হয়েছে। সকাল 9:30 মাওনা বরমি আঞ্চলিক সড়কের ট্যাংরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বেগম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের আবুল কালামের স্ত্রী। 4 বছর বয়সী নিহত শিশু নাইম ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের সাদেক মিয়ার একমাত্র ছেলে। নিহত নাইমের মা ময়না বেগম জানান, তারা 2 জন বরমি রোডে অটোরিকশায় করে তার বাসায় আসছিলেন। পরে ট্যাংরা এলাকায় অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়দের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির পিকআপ ভ্যান চাপায় একসাথে 5 ভাই নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত চালক শাহিদুল ইসলাম সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান, চালকের কাছ থেকে পিকআপটির চাবি উদ্ধার করা হয়েছে। গাড়ি ও চালকের কোনো বৈধ কাগজ নেই, তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয় বলেও জানায় র্যাব। বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধি দল। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-র কারখানা পরিদর্শন করে এ আগ্রহের কথা জানান তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাও দেং মালিক। এ সময় তিনি বলেন, বিশ্ববাজারে ওয়ালটন সুপরিচিত। পূর্ব মধ্য আফ্রিকা দেশগুলোতে ওয়ালটন পণ্য বাজারজাতকরণে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে দক্ষিণ সুদান। এর আগে প্রতিনিধি দলের সদস্যরা ওয়ালটন হাইটেক পার্কে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিইসি ও ইসি নিয়োগে 3 শতাধিক নাম পেয়েছে সার্চ কমিটি। বিতর্কিত ও সরকারি সুবিধা প্রাপ্তদের স্থান না দেওয়ার সুপারিশ বিশিষ্টজনদের। বিএনপির বক্তব্য অগণতান্ত্রিক, মন্তব্য ওবায়দুল কাদেরের। শত ষড়যন্ত্রের পরও গণতান্ত্রিক সূচকে এগিয়েছে বাংলাদেশ। 21 ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধা নেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরামর্শ কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। শুধু টেলিভিশন নয়, হেল্পিং হ্যান্ড স্লোগানে মাইটিভি গুরুত্ব দিচ্ছে মানবিক কর্মসূচিতে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উম্মে সাবরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।